এই তোরা সবার সামনে তে যান 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 আস্তে আস্তে যান আস্তে আস্তে যান 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 এই শরণ 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 দেশবাসী আপনারা দেখছেন আজকে গণতন্ত্রের মুক্তির কাফেলায় ঢাকা বিভাগীয় বিএনপির ঐতিহাসিক গণসমাবেশে বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম জননেতা তরিকুল ইসলামের যোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমানের হিরণময় হাতিয়ার বিএনপির সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে যশোর জেলা বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকার গোলাপবাগ মাঠে বিশাল জনসভা সফল করতে মিছিল নিয়ে অংশগ্রহণ করছেন যশোরের কয়েক হাজার নেতাকর্মী বিএনপির সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে হাজার হাজার লোকের এই বিশাল বর্ণাঢ্য মিছিল ইতিমধ্যে কমলাপুর স্টেশন থেকে রওনা হয়ে মিছিল শুরু হয়েছে মিছিল যাচ্ছে এই অত্যাচারী সরকারের জুলুম নির্যাতনের প্রতিবাদে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি গণগ্রেপ্তার মানুষ খুনের প্রতিবাদে আজকে দেশনেত্রী এবং খালেদা জিয়ার মুক্তি দেশনায়ক তারেক রহমানের নামে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এই অবৈধ সরকারের পদত্যাগ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ঢাকা বিভাগীয় বিএনপির আজকের এই ঐতিহাসিক গণসমাবেশে আমি আবার আসছি